বন্ধুরা, এমন একটি দেশ যেখানে বিয়ের পর ছেলেদেরকে কাঁদতে কাঁদতে শ্বশুর বাড়িতে যেতে হয়, যে দেশের মেয়েরা বাংলাদেশি এবং বিদেশি ছেলেদের বিয়ে করার জন্য মুখিয়ে থাকে, এমনকি সে দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে তারপরে সে দেশের প্রধানমন্ত্রী হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে জানতে চলেছেন ভুটান সম্পর্কে অসাধারণ কিছু ফ্যাক্ট, তাই জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, ভুটানের সাংবিধানিক নাম হচ্ছে দ্য কিংডম অব ভুটান। ভুটান সাধারণত রাজতন্ত্র শাসিত একটি দেশ। ভুটানের রাজধানী এবং গুরুত্বপূর্ণ শহর হচ্ছে থিম্পু। আর দেশের মোট জনসংখ্যা প্রায় 10 লক্ষের কাছাকাছি। 2010 সালে ভুটানের রাজা অফিসিয়ালি সেখানে তামাকজাত পণ্য ব্যান করে দিয়েছে। সেখানে কেউ তামাক উৎপাদন অথবা তামাক বিক্রিও করতে পারবে না। এমনকি কোনো পর্যটক যদি এখানে সিগারেট নিয়ে আসতে চায়, তাহলে তাকে অনেক অনেক টাকা ট্যাক্স দিয়ে আনতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ভুটানে কোনো মানুষ রাস্তাঘাটে থাকে না। আর কোনো মানুষের যদি বাড়িঘর না থাকে, তাহলে সে রাজার আশ্রয় গ্রহণ করতে পারে। এরপরে রাজা তাদেরকে জমি এবং বাড়িঘর দেয়, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। এমনকি উপমহাদেশের সবচেয়ে সুন্দর মেডিকেল সার্ভিস হচ্ছে ভুটান। এখানে সকল প্রকার চিকিৎসা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। আপনি হয়তো জেনে অবাক হতে পারেন, ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করেছে, এবং ডাক্তারি পাস করার পরে সে ভুটানে গিয়ে মানুষজনের সেবা শুরু করে। এরপরে রাজনীতিতে যোগ দিয়ে ভুটানের প্রধানমন্ত্রী হয়ে যায়। এমনকি ভুটানের বেশিরভাগ স্টুডেন্ট বাংলাদেশে আসেন MBBS করার জন্য। 1974 সাল পর্যন্ত কুরআনে কোনো মানুষ প্রবেশ করতে পারত না, এমনকি এখানেই কোনো ধরনের টিভি ছিল না অথবা ইন্টারনেট চালানোর ব্যবস্থা ছিল না। ভুটানিরা তাদের ঐতিহ্যকে অনেক বেশি সম্মান করে, এবং সেখানকার রাজারা তাদের ঐতিহ্যকে নষ্ট হতে দিতে চায় না। এখানে বাবা মায়ের সম্পত্তি ছেলেদের পরিবর্তে মেয়েদেরকেই দেওয়া হয়। এমনকি ভুটানের ছেলে মেয়েরা চাইলে একাধিকবার বিয়ে করতে পারবে। আর আপনি যদি ভুটানে যেতে চান, তাহলে আপনার কোনো ধরনের ভিসার প্রয়োজন হবে না। কোনো ধরনের ভিসা ছাড়াই আপনি ভুটানে যেতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্যের কথা বিবেচনা করলে ভুটান পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি। ভুটানের মানুষদের খাবার দাবার অন্যান্য দেশের চাইতে অনেক বেশি সুস্বাদু। ভুটানের মেয়েরা নাচ করতে সাধারণত অনেক বেশি ভালোবাসে, এমনকি যে কোনো ধরনের অনুষ্ঠান তারা নাচের মাধ্যমে শুরু করে। তারা বিভিন্ন অনুষ্ঠানে তাদের ঐতিহ্যবাহী এক ধরনের খাকি পোশাক পরে তারপরে নাচ শুরু করে থাকে। ভুটানের মেয়েরা চাইলে কোনো ধরনের ওয়েস্টার্ন ড্রেস বা ছোটখাটো পোশাক পরতে পারবে না, তাদেরকে সবসময় তাদের ঐতিহ্যবাহী পোশাকগুলো পরতে হবে। অন্যদিকে মজার ব্যাপার হলো, ভুটানের প্রত্যেকটা নাগরিক একই দিনে তারা জন্মদিন পালন করে, আর সেই দিনটা হচ্ছে বছরের প্রথম দিন। এছাড়াও ভুটান এমন একটি দেশ যেখানে বিয়ের পরে প্রত্যেকটা ছেলেকে কাঁদতে কাঁদতে তাদের শ্বশুর বাড়িতে চলে যেতে হয়, এমনকি সারা জীবন সেখানেই থাকতে হয়। তো বন্ধুরা, ভুটান সম্পর্কে আজকের মতো এতটুকুই ভিডিওটি। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।